আজ শুক্রবার থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া। উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড দ্রুত যোগ দিতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পর এই ব্যবস্থা নিতে পারে পুতিন প্রশাসন। আর যুক্তরাষ্ট্র জানিয়েছে ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের যে কোনো পদক্ষেপকে সমর্থন করবে তারা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, দেরি না করে অবিলম্বে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য ফিনল্যান্ডকে আবেদন করতে হবে। এর প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিনল্যান্ডের এই পদক্ষেপের কারণে প্রতিশোধমূলক আচরণ নিতে বাধ্য হবে মস্কো। ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেন রাশিয়ার সম্ভাব্য টার্গেটে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুতিন প্রশাসন। এদিকে বৃহস্পতিবার অর্থনীতি নিয়ে রাশিয়ার টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের ফলে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ধ্বংসাত্মক মূল্যস্ফীতির ঢেউ শুরু হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের যে কোনো পদক্ষেপকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রুশ সেনারা 570টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে বেশিরভাগ বেসামরিক মানুষের হতাহতের জন্য রাশিয়াকে দায়ী করেছে জাতিসংঘ। ইউক্রেন ছেড়ে 7 লাখের বেশি মানুষ পালিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। নিবিড় আমিন, নিউজ 24।